কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? যেখানে ছিলাম হচ্ছে চতুর্থ পঞ্চম দিন চলতেছে, পঞ্চম দিন আজকে। স্যার কতদিনের কথা বলেছিলেন? 15 দিন। আজকে পঞ্চমতম দিন, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, মাত্র 5 দিনই সম্পূর্ণ সুস্থ। সেই অসুস্থিকর ব্যথা আছে এখন? না, এখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আপনি এই চিকিৎসা ব্যবস্থাটাকে কেমন দেখছেন, কিভাবে দেখছেন এই চিকিৎসার যে উন্নতি, এই যে এত আপগ্রেডেড যে আপনার চিকিৎসা ব্যবস্থা, যেমন খুব অল্প সময়ের ভিতরে রোগীরা ভালো হয়ে যাচ্ছেন, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, মানে এখন আমাদের দেশে অনেক চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, PLID শব্দটা অনেকের কাছেই নতুন, বাট যারা দীর্ঘদিন যাবৎ এই সমস্যাটায় ভুগেছেন তারা অনেকেই এই রোগটা সম্পর্কে জানেন। এটি মূলত হচ্ছে মেরুদণ্ডের একটি সমস্যা, যেখানে আপনার ডিস্ক প্রোল্যাপস হয়। আমাদের মেরুদণ্ডে যে হাড়গুলো সাজানো থাকে সেগুলোর মাঝখানে ছোট্ট নরম হাড়ের মতো ডিস্ক থাকে, সেগুলোই কোনো দুর্ঘটনাজনিত কারণ বলেন বা আমাদের ভুল কিছু মুভমেন্টের কারণে এই সমস্যাটা সাধারণত হয়ে থাকে। দর্শক, আপনারা জানেন যে ধরেন এরকম হয়েছে যে আপনি আপনার পাশের বাসার কেউ একজন এসেছেন, উনি ডক্টরের কাছে গিয়েছিলেন, আসার পর আপনি তাকে জিজ্ঞেস করলেন আপনার কি হয়েছে, উনি বললো আমার PLID হয়েছে, আপনিও অবাক হয়ে তাকিয়ে থাকলেন হোয়াট ইজ PLID। দর্শক, আমরা যখন এই সমস্যাটা ভেঙে বলি যে আসলে আমার কি ধরনের সিনড্রোম হচ্ছে, আমি আর এটার জন্য আমার স্বাভাবিক জীবনে কি ধরনের পরিবর্তন এসেছে, সেই জিনিসগুলো যখন আমরা শেয়ার করি তখন আসলে আমরা বুঝতে পারি যে আসলে এই রোগটা হচ্ছে আসলে এই রোগটা। সো দর্শক, এই জন্য আমরা আমাদের যারা পেশেন্ট আছেন তাদের কাছ থেকে আমরা এই বিষয়গুলো একটু জানার চেষ্টা করি যে তারা তাদের প্রাত্যহিক জীবনে কি ধরনের সমস্যার সম্মুখীন হন, এই এই কারণে তারা কি ধরনের ট্রিটমেন্ট করেছিলেন, কোন ট্রিটমেন্টটা তাদের জন্য সঠিক ছিল এবং কোন ট্রিটমেন্টটা তাদের জন্য সঠিক হয়নি, এই পুরো বিষয়গুলো আমরা একটু তাদের কাছ থেকে জানি, যাতে আপনারাও আপনাদের জীবনে তাদের সঠিক জিনিসগুলো আপনারা নিতে পারেন, ভুল জিনিসগুলো থেকে আপনারা দূরে থাকতে পারেন, যাতে দেরি না হয়ে যায়, কখনো শুনতে না হয় যে আপনি আরও আগে কেন আসলেন না, আরও আগে আসলে হয়তো আপনার এত বড় সর্বনাশটা হতো না। দর্শক, বেশি কথা বলো না, আসুন আজকের আমাদের যেই পেশেন্ট ওনার সাথে সরাসরি চলে যাই যে ওনার এই PLID জনিত সমস্যাটা কীভাবে হয়েছিল এবং এর জন্য উনি কী ধরনের ট্রিটমেন্ট করেছিলেন পুরো বিষয়টা একটু ওনার কাছ থেকে আমরা একটু জানবো। আসসালামু আলাইকুম। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম আলামিন। আলামিন? জি, মোহাম্মদ আলামিন। মোহাম্মদ আলামিন। বাসা কোথায় আপনার? আমার বাসা সিরাজগঞ্জ। সিরাজগঞ্জ? সিরাজগঞ্জের কোথায়? উল্লাপাড়াতে। উল্লাপাড়া। আচ্ছা, পেশাগতভাবে আপনি কী করেন আপনি? আমি পড়াশোনা করি। পড়াশোনা করেন? জি। মেডিকেলে? জি মেডিকেল। কোন ইয়ারে? ফোর্থ ইয়ারে। ফোর্থ ইয়ার। কোন মেডিকেল? এটি ময়মনসিংহ মেডিকেল। ময়মনসিংহ মেডিকেল। আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, স্যারের কাছে আপনি ট্রিটমেন্টের জন্য এসেছিলেন, মূলত আপনার PLID হয়েছিল। তো এই সমস্যাটা ঠিক কতদিন আগে প্রথম শুরু হয় আপনার? এটা শুরু হয় 2021 সালের নভেম্বরে। নভেম্বরের শেষের দিকে? জি। আচ্ছা, এই যে PLID হয়েছে, প্রথম যে সিনড্রোমটা শুরু হয় কী হয়েছিল তখন? প্রথমে কোমরের দিকে ব্যথা লাগতো আর পিঠে অস্বস্তি লাগতো। আচ্ছা, রেডিয়েশন ছিল না, কিছুদিন পর রেডিয়েশনটা আসে আর কি, পায়ের দিকে যায়, মানে রেফার হচ্ছিল, ব্যথাটা কোমর থেকে নিচের দিকে যাচ্ছিল। আচ্ছা, হাঁটতে গেলে সমস্যা হতো নাকি আপনার সারাক্ষণ একটা ব্যথা অনুভব করতেন, প্রবলেমটা কি এটাই ছিল মূলত? হাঁটতে কম সমস্যা হতো, কিন্তু বসলে বা অন্য সময় বেশি হতো আর কি। মানে বসা থেকে উঠতে গেলে একটু কষ্ট হতো, দীর্ঘ সময় বসে আছেন সেটা থেকে উঠতে গেলে অনেক কষ্ট হতো, কোমরে প্রচন্ড টান লাগতো, ব্যথা হতো, সমস্যা হতো। আচ্ছা, তো যখন এই সমস্যাটা শুরু হয় কি করেছিলেন প্রথমে? প্রথমে আমি আমাদের মেডিকেলের স্যারদের দেখাইছিলাম, দেখানোর পর ওখানে রেডিয়েশনটা বন্ধ হয়, কিন্তু আমি চাচ্ছিলাম যেন একদম মানে আগের মতো ফিট হতে পারে আর কি। আপনাকে কোনো পরীক্ষা করেছেন উনি? জি, MRI করায় আর কি। আচ্ছা, MRI করতে বললেন? জি। আচ্ছা, MRI করতে গিয়ে তখন ফার্স্ট ধরা পড়লো যে আপনার PLID। কয়টা ডিস্কের সমস্যা ছিল আপনার? আমার দুইটা ছিল, দুইটা ডিস্ক প্রোল্যাপস ছিল, নাম্বার 4-5 আর আচ্ছা 5 সেট করলাম। ওকে, দেন তখন আপনি কি করলেন? দেন ওই স্যারের ট্রিটমেন্ট অনুযায়ী চলি। কি ধরনের ট্রিটমেন্ট দিয়েছিল? ফিজিক্যাল এক্সারসাইজ দিয়েছিল? জি, ফিজিক্যাল এক্সারসাইজ আর মেডিসিন দিয়েছিল। আচ্ছা, সেটা করার পরে ইম্প্রুভমেন্ট কেমন ছিল?
ইমপ্রুভমেন্ট ছিল আলহামদুলিল্লাহ ভালোই, কিন্তু আমি প্রপার ম্যানেজমেন্টটাই করতে পারিনি, ফলো করতে পারিনি। মানে দেখেছেন যে সার্বক্ষণিক একটা ব্যথা আসলে থেকেই যাচ্ছে, এবং এই ব্যথাটা সবসময় একটা অসুস্থির কারণ ছিল আপনার জন্য। যেখানেই যাচ্ছেন, পড়াশোনা করছেন, কাজ করছেন, বেড়াতে যাচ্ছেন, বাসায় যাচ্ছেন, ঘুমাতে যাচ্ছেন, ব্যথাটা সার্বক্ষণিকভাবে আপনার থেকে যাচ্ছিল এবং এটা ডিস্টার্ব করছিল, তখন কি করলেন? তখন আমি ইউটিউবে দেখতে পারি যে স্যারের ভিডিও দেখে পরে ফেব্রুয়ারি মাসে এখানে আসে আর কি। ও মানে তখন আপনি এর অল্টারনেট চিকিৎসা যে আর কি আছে সেটা খোঁজা শুরু করলেন, এবং তখন ইউটিউবে ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন। জি আচ্ছা, দেন তখন স্যারের কাছে সরাসরি চলে আসেন। জি স্যার, আপনার রিপোর্টগুলো সব কিছু দেখার পরে কি বলেছিলেন? বলছিল যে 15 দিন এখানে ভর্তি থাকলে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ, কিন্তু তখন আমার পরীক্ষা ছিল। হুম 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 হুম, এই জন্য আমি আসতে পারিনি। পরে পরীক্ষা শেষ করে সরাসরি চলে আসে। কতদিন ভর্তি ছিলেন স্যারের কাছে? যেখানে ছিলাম হচ্ছে চতুর্থ পঞ্চম দিন চলতেছে, পঞ্চম দিন আজকে। জি স্যার, কতদিনের কথা বলেছিলেন আপনি? 15 দিন। 15 দিন, আজকে পঞ্চমতম দিন, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, মাত্র 5 দিনই সম্পূর্ণ সুস্থ। জি, সেই অসুস্থিকর ব্যথা আছে এখন? না, এখন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, একজন মেডিকেল স্টুডেন্ট হিসেবে আপনি এই চিকিৎসা ব্যবস্থাটাকে কেমন দেখছেন, কিভাবে দেখছেন এই চিকিৎসার যে উন্নতি, এই যে এত আপগ্রেডেড যে আপনার চিকিৎসা ব্যবস্থা, যেমন খুব অল্প সময়ের ভিতরে রোগীরা ভালো হয়ে যাচ্ছেন, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, মানে এখন আমাদের দেশে অনেক চিকিৎসা ব্যবস্থা উন্নত হয়েছে। অসংখ্য মানুষ আছেন যারা হয়তো জানেন না এই চিকিৎসা সম্পর্কে, তাদের জন্য যদি কিছু বলেন। যাদের এই সমস্যা আছে তারা স্যারের কাছে আসতে পারেন, স্যারের প্রেসক্রিপশন ফলো করলে ইনশাল্লাহ সবাই সুস্থ হয়ে যাবেন আশা করি। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন, এরকম অসংখ্য মানুষ আছেন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে গেছেন, ব্যথা যেমনই হোক, কম বা বেশি, চিকিৎসা প্রয়োজন। সঠিক চিকিৎসা করুন, সঠিক ডায়াগনোসিস করুন। সঠিক ডায়াগনোসিস না হলে সঠিক চিকিৎসা করা সম্ভব না। আমরা এরকম অনেক পেশেন্ট পাই, বছরের পর বছর তারা চিকিৎসা করে বেড়াচ্ছেন, রোগী ধরতে পারেন না, ডক্টরের কাছে যাচ্ছেন, ডক্টর বলছেন আপনার কোনো রোগী নেই, তাহলে ব্যথা আসলো কোত্থেকে? প্রশ্ন হচ্ছে সেখানেই অবশ্যই কোথাও না কোথাও সমস্যা আছে, কারণ প্রপার ডায়াগনোসিস হচ্ছে না। প্রপার ডায়াগনোসিস করুন, রোগ সম্পর্কে জানুন, রোগের চিকিৎসা করুন, সুস্থতা মাত্র সময়ের ব্যাপার। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।